শব্দ করে ওখানে হ্যাঁ হ্যাঁ কাটটু করে আক্রমণ করেছে তোম এই এদিকে আসো এদিকে আসো আমি তোমার সাথে পঙ্কি শিক্ষা দিব হ্যাঁ এই দাঁড়া দাঁড়া বলছি এই ওরে মারে হাই 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 এই আ ও আ আ কি ব্যথাটা না পেলাম এই বদমাইশ জেরি তুই আমাকে এভাবে আটকে দিয়ে ব্যথা দিলি কেন হ্যাঁ দাঁড়া আমি তোকে ধরছি পালিয়ে যাবি কোথায় হ্যাঁ হ্যালো বন্ধুরা টম এন্ড জেরি বাই আসিফ চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে তোমাদের জন্য মজার আরেকটি কার্টুন নিয়ে এসেছি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক ওই জোনা মিয়া শুন আমি একমাত্র তোর বাবা যে কিনা তোর মায়ের অভাব বুঝতে দেয় নাই তোর মা তোরে 2 মাস রাইখা অন্য বেটার লোকে ভাইজা গেছে তোর মা খুব স্বার্থপরের মতো কাজ করছে তুই খুব আদরের ছেলে আমার ও সোনারে তোরে কিন্তু আমি অনেক আদর করি তাই না হ্যাঁ তুই স্বীকার করছিস তুই স্বীকার না করলে উপায় নাই তোরে আঁকড়ে ধরে আমি বাচ্চা আছি তোর জন্য আমি আর বিয়ে শাদি করি নাই বাবা তুই আমার বড় এক আমায় করে খাওয়াবি কথা দে আহ আমার খুশি দেখো নাচতে ইচ্ছা করতেছে তুই এত সুন্দর ছেলে থাকতে রে বাবা তোর মা তোরে রাই থাকতে লাগেছে আমার খুব কষ্ট হয় রে বাবা আমি তোকে নিয়ে আজকে জাদুঘরে যাবো তোকে জাদুঘর দেখাবো চিড়িয়াখানা দেখাবো তোকে আমি ভাগ দেখাবো ভাল্লুক দেখাবো ইয়া দিশুম 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 ওরে মারে পালাই তোমা আমার কেসকে তারা করছে অনেকগুলো মার মেরেছে আমাকে ওরে বাবা ওই যাবার চলে আসতেছে আয় হায় আমি আটকে দিছি দরজাটা তুমি কি বেরোতে পারবি না তবু আমাকে পালাতে হবে আমি এখন পালিয়ে যাই ওয়ার দিশুম দিশুম এই ওই জেরি তুই কই যাস আমি আসতেছি আমার সাথে তুই পাঙ্গা নিচ্ছিস তোকে পালাতে দেব না তুই পালিয়ে যাবি কোথায় আমি তোকে ধরে ফেলবো জেরি এই হারামজাদা হারামজাদা তুই বাক্সের ভিতরে লুকাইছিস তোকে আমি এখন খুঁজে বের করব এই সব আবল তাবল দিদি সেখানে কে রেখেছে এই টমের সাথে কখনোই জেরি পারে নাই পারবেও না আজকে জেরি কেমন শিক্ষা দিব ওকে আমি এখান থেকে উড়িয়ে বঙ্গোপসাগরে নিয়ে ফেলবো হ্যাঁ এইটা আবার কে তুমি আমার বাচ্চার খাবার গুলো ফেলে দিছ টম তুমি এই কাজটা ভালো করলি আমার মনে হয় এই লোকটাই জেরিকে লুকায় রাখছে শোনা মিয়া প্রথমে কই যাবা চিড়িয়াখানা আগে যাবা না জাদু করে যাবা তুমি আমাকে খুলে বলো ট্রেন মনে হয় আইসা পড়ছে তাড়াতাড়ি কর বাবা তোমাদের জন্য অপেক্ষা করতেছি এখানে আমি লুকাই আছি তোমাদের কাছ থেকে আমি জেরিকে খুঁজে বের করব আমার মনে হয় টম সামনেই বসে আছে আমাকে ধরার জন্য আমাকে তাকে একটা বুদ্ধি করতে হবে এই বুদ্ধি না করলে আমি আজকে ধরা পড়ে যাব হ্যাঁ এটি আমার বুদ্ধি আমি এখন এটার ভিতরে ঢুকে যাব তারপর এখান থেকে একটা লাল পাইপ বের করবো এই তো পাইপটা এখন আমি একটাকে আমার মতো একটা আকার বানিয়ে দিচ্ছি এখন এটাই জেরি হ্যাঁ তুমি এইভাবে থাকো আমি আশা জেরি লুকিয়ে গেলাম নতুন জেরিটাকে টান ধরে ফেলবে আজকে অনেক গরম পড়ছে তাই না সোনামিয়া অনেক গরম গাছের নিচে ভালোই লাগছে হাই চান্দু তোকে ধরে ফেলেছি মাইনটা চিপাই পরে ফিস বেরি এখন তোকে নিয়ে আমি দৌড় দিচ্ছি তুই এত লম্বা হইলি কেমনে রে হ্যাঁ এত লম্বা তুই কেমনে হইলি হরি বাবা এটা আবার কি এটা কি যাচ্ছে লাল হ্যাঁ আমি তো পাগল হয়ে যাবো মনে হচ্ছে হ্যাঁ জিনিসটাকে আমাকে তো দেখতে হয় এই দাঁড়া দাঁড়া আমি আসতেছি দাঁড়া হ্যাঁ হ্যাঁ ধরে ফেলেছি হরি বাবা টমের এত শক্তি আমাকে শেষ নিয়ে যাচ্ছে হয় হয় এই দাঁড়া টম এই জিনিসটাকে আমাকে দেখতেই হবে আহ এই এটা এরকম নরম পাচ্ছে কেন এটা না পলিথিনের মতো মনে হচ্ছে এটা কি পলিথিন এটা তো জেরি মনে হচ্ছে না আরে বাবা ওই দিকে আবার কি টানে হ্যাঁ পানির মধ্যে ভুলটি কাটাচ্ছে এটা কি কোনো শয়তান ভয়তান নাকি হ্যাঁ আমাকে তো দেখতেই হবে এই উঠে আয় কে আছিস ওখানে উঠে আয় এই টমের সাথে মজা নিস না ওখানে ভুলটি কেটে লাভ নেই এই উঠে আয় ওরে বাবা এত ওজন ওরে মানে এইটা আবার কে হ্যাঁ
এই মাতারি টম, তুই আমার হলি থেকে এটা কেন নিয়ে আসছিস? তোর এত বড় সাহস তুই আমার সাথে এরকম ভাব দিতেছিস? সোনা মিয়া, কেকটা অনেক সুন্দর হয়েছে তাই না রে? কেকটা আজকে বারবিকিউ করে খাবো। ওরে বাবা, এরকম গোল খেলছে কেন কেকটা? হ্যাঁ, কেকটা তো পুড়ে যাচ্ছে মনে হয়। এই কেকটা অনেক ছাদ করে খাবো ভেবেছিলাম, কিন্তু এটা পুড়ে একবার ছাই হয়ে গেল। দুর্মোর কপাল, এটা কোনো কাম হইলো? কেকটা খেতে পারলাম না, সোনা মিয়ার আশাটা পূরণ করতে পারলাম না। হায় হায় রে কপাল, এই তো তো কাঠ ঠোকরা মনে হচ্ছে। এই তুই এখানে কি করিস? কতদিন ধরে কাঠ ঠোকাতে পারি না, আমার ফুটগুলো লম্বা হয়ে গেছে। একটু কাঠগুলো ঠুকরে ফুটটাকে ছোট করি। এই তুই তো মহা খারাপ। হায় হায়, একটুর জন্য আমি পড়ে যাচ্ছিলাম, তুই আমার চেয়ারটাকে ভেঙে দিলি। হ্যাঁ, এই তোর উপরে শরবত ঢেলে দিলাম। হ্যাঁ, এখন মজাটা বুঝবি। আমি চেয়ারে চাপায় পড়ে গেছি। আমার বদমাইশ কাঠটা। দাঁড়া বলছি। এই ওরে মারে, হায় 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 হায়, এই আহ ও আহ আহ, কি ব্যথাটা না পেলাম। এই বদমাইশ জেরি, তুই আমাকে এভাবে আটকে দিয়ে ব্যথা দিলি কেন? হ্যাঁ দাঁড়া, আমি তোকে ধরছি, পালিয়ে যাবি কোথায়? হ্যাঁ, এই লাঠি দিয়ে তোদেরকে আমি সাইজ করব। হ্যাঁ, তোকে আটকে দিয়েছি বদমাইশ জেরি। তুই কাঠ ঠুকরার পক্ষ নিয়েছিস। হ্যাঁ, তুই যাবি কোথায়? দেখ, তোকে আমি গেরা কোলে আটকে দিয়েছি। হ্যাঁ, কেমন লাগে? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মা, আমি কোথায় গেলাম? আমি কোথায় যাচ্ছি? আমার মাথা একবারে শেষ হয়ে গেছে, আমি একবারে পাগল হয়ে গেছি। কি ব্যথাটা লাগিয়েছে সারাম জাদারা, আমি এটা দেখে তোদেরকে এখন ঢেল দিব। কাঠটুকরা বন্ধু, আসো পালাও পালাও। আমার চামড়াটা তো ছিঁড়ে যাবে। এই তো বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। হায় হায়, পেটের ভিতরে এরকম করছিস কেন? হ্যাঁ, এখন কেমন হইলো? হ্যাঁ, তোকে আমি খেয়ে ফেলেছি।